हेलो गाइस, आज के আমরা দেখব হেলমেটের চিন মাউন্ট কিভাবে লাগায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেলমেটে যদি আমি আমার চিন মাউন্ট লাগাতে যাই, যে এটা কিন্তু এটার সাথে খাপ খাবে না, এটার এই সাইড দিয়ে দুই সাইড দিয়ে একটু কার্ভ থেকে যায়। তো এটাকে আমরা কিভাবে সমান করে লাগাতে পারি সেই জিনিসটার জন্য আজকে ভিডিও। তো এর জন্য আমাদের দরকার হবে এমসিল, যেটা আপনারা হার্ডওয়্যারের দোকানে পাবেন। এই এমসিল দিয়ে আমরা এই জায়গাটাকে আগে সমান করে নিব। সমান করার পরে দেন আমরা এই জিনিসটা অ্যাড করব। এটা অ্যাড করার পরে এটার সাথে আমরা আমার ক্যামেরাটা যুক্ত করতে পারবো, যার মাধ্যমে আপনারা বাইক ব্লগ করতে পারবেন। আমাদের ক্যামেরা এইভাবে ইনপুট করা হবে। এখানে আমার ক্যামেরার কেস দেখতে পাচ্ছেন, এই কেসে করে আমরা এটাকে এখানে লাগাতে পারবো। তো লেটস স্টার্ট। আগে আমরা এমসিলটাকে বের করি। এখানে দুটো এমসিল দেওয়া থাকে, আপনারা সবসময় দেখবেন একটা পজিটিভ একটা নেগেটিভ। আমাদেরকে আগে এগুলোকে বের করতে হবে। এই হলো একটা পজিটিভ এমসিল, আর এখন আমরা আরেকটা বের করবো। একটা নেগেটিভ এমসিল। যদি আমাদের সব লাগবে না, কারণ আমার হেলমেট অতটাও কার্ভ না, তো আমরা দুটাকে আগে কিছুটা অংশ কেটে নিব। কেটে নিয়ে দুটাকে আমাদের মিক্স করতে হবে। তাহলে আমরা দুটাকে কেটে নিয়ে আপাতত এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম, আবার এখান থেকেও কিছুটা অংশ নিয়ে নিলাম। এখন এই দুটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করবো। এই যে দেখেন, খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে দুইটা জিনিস খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে মিক্স করবেন আপনারা। এমসিলটা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন, আর আপনার হেলমেট যদি ফ্ল্যাট হয় তাহলে কোনো প্রবলেম নাই। আমার ক্যামেরাটা হলো টানা ক্যামেরা, তো ভালো ক্যামেরা না। গোপ্রো যাদের আছে তাদের তো ক্যামেরার সাথে সব কিছু দেওয়া থাকে, তো তাদের প্রবলেম হয় না। বাট আমার যেহেতু টানা ক্যামেরা, তো আমার আলাদা অনেক কিছু কিনতে হয়েছে। আমি আলাদা মাউন্ট কিনছি, আরও চিন মাউন্ট কিনেছি, আলাদা স্টিকার কিনেছি, যেগুলো আমার ক্যামেরাকে হেল্প করে। এবং আমার একটা চেস্ট বেল্টও আছে। আমার এতদিন বাইকের যত ভিডিও দেখেছেন, আমি চেস্ট বেল্টটা দিয়ে করেছি। তো এটা ভালোভাবে মিক্স করে নেই একটু আমরা, তারপর এটাকে আমরা এখানে লাগাবো। আমাদের বেশি লাগবে না, তো আমরা জাস্ট যতটুকু অংশ লাগে ততটুকুর জন্য আমরা এটাকে বসাই দিই। দেখেন যে হেলমেটের বাম এবং ডান দুই সাইড দিয়ে আমরা এটাকে বসিয়ে দিব। দেখেন কিভাবে বসাবেন, যাতে দুইটা সাইড ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট হলে কি হবে, আমাদের যখন আমরা চিন মাউন্টটাকে এখানে বসাবো ওইটার কোনো প্রবলেম হবে না। হেলমেটের সাথে খুব ভালোভাবে লেগে থাকে, আর এমসিল মানে এই কাজগুলোর জন্য খুবই ভালো। যেহেতু আমাদের পুরোটা লাগতেছে না, তাই আমরা পুরোটা লাগাবো না, যতটুকু দিয়ে কাজটা করা যায় ততটুকু দিয়ে করার চেষ্টা করব। তো এখন এটাকে আমরা ফ্ল্যাট করব, সমান করব, যাতে আমাদের মাউন্টটা এখানে আমরা ইজিলি বসাতে পারি। এটাকে বসানোর পরে আমার কাছে দুইটা মাউন্ট আছে। একটা হলো বড় সেট, এটা বিগ, এটা আমার ক্যামেরার সাথে ছিল, এটার পিছনে আঠা দেয়া, বাট এটা আমার কাছে ততটা স্ট্রং লাগছে না, তাই আমি এটা লাগাবো না। আমি পরবর্তীতে যেটা কিনেছি এটার পিছনে কোনো আঠা দেয়া নেই, এটা কিনেছি, এটাকে আমি আজকে এখানে আমি লাগাবো। সেটার ইয়েটাও কিন্তু খুব বড় না, ফ্ল্যাট সাইজ, তো আমরা সেই ফ্ল্যাট সাইজ অনুসারে নিয়েছি। আর একটু লাগবে, তো আমি আর একটু অ্যাড করে নিই, কারণ এটা যতটা ভালো হবে ততই আমাদের জন্য ভালো, কারণ আমার ক্যামেরাটা স্ট্রং হয়ে থাকবে। কারণ যখন আপনি বাইক রাইড করবেন 80-90-100, তখন আপনার ক্যামেরা কিন্তু খুব উইন্ড ফেস করবে। তো যখন উইন্ড ফেস করবে তখন যদি উইন্ডটাকে না ধরতে পারে তখন কী হবে। এর জন্য আমরা আরেকটু এমসিল নিয়ে নিচ্ছি, আরেকটু নিয়ে নিব।
আমরা একটু মিক্স করে ফেলি হারি আপ করে। এটাকে এমন টাইমে করবেন যেন আপনি করার পর সাথে সাথে হেলমেটটা ব্যবহার করা না লাগে, হেলমেটটা আপনি মানে শুকিয়ে দিবেন। যেমন আমি এটাকে আজকে লাগিয়ে রাখবো কারণ আমি ঈদের পরের দিন হয়তো ঢাকার বাইরে যেতে পারি, তো এর আগে আমি আর হেলমেটটা ইউজ করব না, আর আমার এটা একবারে নতুন হেলমেট। তো আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, এটাকেই দেখেন এটা কিন্তু পজিটিভ নেগেটিভ করার পর এরকম একটা মানে ব্ল্যাক কালার হয়েছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে খুব ভালো করে মিক্স হয়, কারণ যত ভালো মিক্স হবে তত কিন্তু এটা আঠালো হবে। আপনি যদি খুব ভালো করে মিক্স না করতে পারেন তাহলে আঠাটা অত ভালো হবে। আর আপনারা ক্যামেরার যে কোনো জিনিস, অ্যাকশন ক্যামেরার অনেক জিনিস আছে যেগুলো জানেন না, মোতালেব প্লাজায় গেলে এখন অ্যাভেলেবেল ক্যামেরা পাওয়া যায়। আর ক্যামেরার মাউন্টগুলোই বেশি সমস্যা, দেখা যায় অনেকের মাউন্ট হারিয়ে যায় বা প্রবলেম হয়, তো এগুলোর জন্য এখন অনলাইনে অনেক শপ আছে। অ্যাকশন ক্যামেরা নামে একটা শপই আছে, অ্যাকশন ক্যামেরা বাংলাদেশ, তো ওইখানে অ্যাকশন ক্যামেরা সব কিছুই পাওয়া যায়, গোপ্রো থেকে শুরু করে যতগুলো অ্যাকশন ক্যামেরা আছে সবগুলোরই মোটামুটি জিনিস পাওয়া যায়। তো দেখি এখন আমার জিনিসটা সেট কতটুকু হয়েছে। হ্যাঁ, পারফেক্ট, এখন আমার জিনিসটা পারফেক্ট হয়ে গেছে। আমি এটাকে চাপ দিয়ে লাগিয়ে দিই, সব দিক দিয়ে যেন একবারে ভালো করে লাগে, সেই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে, কোথাও দিয়ে যাতে কোনো কিছু বাকি না থাকে, কারণ বাকি থাকলে কিন্তু আপনার নিজেরই বাইকের যে জিনিসটা থাকতেছে ওইটা দিয়ে প্রবলেম হবে। কারণ এখন যখন আপনি অনেক জোরে রাইড করবেন তখন উইন্ড কিন্তু এটা আর ফেস করতে পারবে না, তখন কিন্তু আপনার ক্যামেরাটাই হয়তো বা দেখা যাচ্ছে দামি ক্যামেরা আপনি কিনেছেন, দামি ক্যামেরাটা হয়তো বা পড়ে যাচ্ছে, তো লস কিন্তু আপনার। এটাকে খুব ভালো করে ফিক্স করতে হবে যাতে কোনো দিক দিয়ে কোনো কিছু বাকি না থাকে। আর হেলমেট একবারে নতুন হেলমেট কিনে আমি একদিনও ব্যবহার করি নি, তো আজকে আমি এটাতে পেন্সিল দিয়ে লাগাচ্ছি, কাজ করছি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কই থেকে আমি কিনেছি, যেমন চেস্ট বেল্টটা সম্পর্কে অনেকেই মানুষের জানার ছিল, আমি এতদিন চেস্ট বেল্ট দিয়ে ভিডিও করেছি, আমি হেলমেট দিয়ে করি নেই। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ক্যামেরাটা কোথায় ছিল, ক্যামেরাটা আমার বুকে থাকতো। তো চেস্ট বেল্টের একটা প্রবলেম হলো কি, চেস্ট বেল্ট মানে স্থায়ী এমনি আজ সামনে ফোকাস করবে, ডানে বামে তাকাবে না, তাই আমরা চেস্ট বেল্ট ছাড়াও এই জিনিসগুলো এখন ইউজ করতে পারি। আমি আরও কিছু পেন্সিল নিলাম কারণ আমার এই ক্ষেত্রে আর একটু লাগবে, কারণ আমি চাই না আমার ক্যামেরার কোনো ক্ষতি হোক, তাই আমি খুব ভালো করে একবারে এটাকে লাগিয়ে দিচ্ছি। এখন খুব ভালো ভালো ক্যামেরা বের হয়েছে আমাদের দেশে, লোয়েস্ট প্রাইসেরও খুব ক্যামেরা ভালো ক্যামেরা আছে, আপনারা এইখানে নিতে পারেন। আমার এটা একবারে যেহেতু আমি নিউ, একবারে নিউ বলতে গেলে পুরোই নিউ ব্লগার, যেহেতু আবার ওরকম এডিটিং আইডিয়াও নেই, তো আমি এখন নর্মাল একটা ক্যামেরা দিয়ে স্টার্ট করেছি, ওরকম ভালো ক্যামেরা দিয়ে এখনও স্টার্ট করি নাই। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখি ইনশাল্লাহ সামনে আমরা আরও ভালো কিছু ব্লগ করবো আপনাদের দোয়ায়, তো দোয়া করবেন। আর আমার বাইক খুব নর্মাল বাইক, তো অনেকেই বলে যে নর্মাল বাইক দিয়ে ভিডিও বা ব্লগ করে কি, আসলে ব্লগ তো ব্লগই, বাইক ডাজন ব্যাপার, বাইক দিয়ে করি এখন এটা নিজের ইচ্ছা। ওকে, দ্যাটস ইট, চলে আসুন আপনাদেরকে আমি একটু দেখাই পেন্সিলটা কিভাবে আমি দিয়েছি। আমার হাতের অবস্থা খারাপ, খুবই করুণ অবস্থা। দেখুন আমি এই মাউন্টটাকে খুব সুন্দর করে ফিক্স করে দিয়েছি, এখন আমি এটাকে আর কিছুই করব না, এটা এভাবে থাকবে, এটা শুকাবে, এটা প্রায় 12 থেকে যত মানে যতক্ষণ বেশি শুকাবেন তত ভালো। শুকানোর পরে আমি আবার এটাকে কীভাবে ক্যামেরা ফিক্স করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? সো এটা এখন আপাতত শুকাক, যতটুকু বেশি শুকাবে ততই ভালো আমাদের জন্য, এটাকে আমরা এখন বর্তমানে শুকানোর জন্য রেখে দেব। ধন্যবাদ গাইস। এটা এখন শুকানোর জন্য রেখে দেবো, এটা মানে আমরা যতটুকু পারি শুকানোর চেষ্টা করব। এটা হলো আমার ক্যামেরা 4K স্পোর্টস, আসলে 4K তো না ভুলেও, কারণ ভিডিও কোয়ালিটি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কেমন ভিডিও কোয়ালিটি, 4K না বাট চলে মোটামুটি কম দামি ক্যামেরার মধ্যে। এটার সাথে যেসব জিনিসগুলো ছিল, অনেকগুলো ছিল, আমি একটু দেখাচ্ছি পার্ট বাই পার্ট করে।
এটার সাথে অনেক কিছু ছিল, জিনিসগুলো হলো ফার্স্টে একটা স্পোর্টস এইচডি, এটা হলো আমাদের ডিউরেশন, এটা কিন্তু ওয়াইফাই ক্যামেরা, ওয়াইফাই আছে, এটা ছিল সাথে, এটা ছিল, এটা হয়তো বা মাউন্টের সাথেই লাগায় কোনো একটা মাউন্ট হবে, স্ক্রু আছে সাথে, এটা আমি এখনও ট্রাই করি নাই। এটা ডেটা কেবল, ডেটা কেবল দিয়ে আমরা ভিডিও ট্রান্সফার করতে পারি। এমসিল আজকে আমরা ইউজ করলাম, এমসিল আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো হার্ডওয়্যার দোকানে গেলেই পাবেন। কেচি দিয়ে একটু কাটাকাটি করেছিলাম, আর কিছুই না। এই জিনিসগুলো আমি এক্সট্রা কিনেছি, এগুলো আমাদের দেশে একটা অ্যাকশন ক্যামেরা ওয়ার্ল্ড আছে, কারণ স্ক্রুগুলো অনেক সময় হারিয়ে যায়। আপনারা এই যে স্ক্রুগুলো দেখতে পারবেন, আমি একটু আপনাদেরকে বের করে দেখাই, এই যে স্ক্রু, এই স্ক্রুগুলো অনেক সময় হারিয়ে যায় বা অনেকে খুলে নিয়ে যায়, তো এই স্ক্রুগুলোর প্রায় পাওয়া যায় না, তাই আমি আলাদা কিনেছি। এটা হলো মাউন্ট, এটার মধ্যে আমাদের ক্যামেরা ফিক্স করা থাকবে, যেটা আমরা পরবর্তীতে এখান দিয়ে ঢুকিয়ে দিব। এখান দিয়ে প্রেস করে এটাকে আমরা এখানে বসায় দিব, ওটা আপনি শুকানোর পরে আমি আবার দেখাবো। এটা আরেকটা, এটাতে আপনার হয় কি একটু রোটেট করতে পারবেন, আপনি দেখেন এই মাউন্টটাতে আপনি রোটেট করতে পারবেন, ক্যামেরাটা ইয়ে থাকবে, বাট এটা একবারে স্ট্রেট থাকবে। তো এটা হলো যদি হেলমেটের উপরে লাগান, যেমন আপনি এখানে লাগালেন হেলমেটের, তখন এটা ইউজ করবেন, ক্যামেরা স্ট্রেট থাকবে। বাট এটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন না, ঠিক আছে, এটা ইউজ করতে হয় এইখানে, দুইটা জিনিস দুই জায়গায় ইউজ করতে হয়। এছাড়া এটা আমরা বাইসাইকেলের জন্য ইউজ করতে পারি, এটা আলাদা ছিল, আরেকটা এক্সট্রা ছিল যেটা আমি এখানে লাগাইছি, এগুলো আমি এক্সট্রা কিনেছি। আঠা ছিল, আঠার আপাতত দরকার হয়নি, কারণ আমি এমসিল দিয়ে তৈরি করে দিয়েছি, এটাও একটা আলাদা আঠা ছিল। এগুলো জিনিস আমি সব আলাদা করে কিনেছি, আর এই জিনিসগুলো আমার কাজে ছিল, এটা হয়তো ক্যামেরার কোনো কাজে লাগে, হয়তোবা ট্রাইপড দিয়ে যদি কেউ ভিডিও করেন সেটার জন্য লাগতে পারে। এটাও সাথে ছিল চেন মাউন্টের, বাট আমি এটা লাগাই নেই। এটাও বাইসাইকেল স্ট্যান্ডের জন্য, এটাও বাইসাইকেল স্ট্যান্ডের জন্য। আর এখানে একটা বেল্ট দিয়ে আছে, বেল্টের কাজ কি আমি বলতে পারি না। তো আপাতত এই জিনিসই ছিল আমার ক্যামেরার সাথে, যদি কোনো কিছু দরকার হয় আপনারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন অথবা নক করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।